হ্যালো ম্যান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো আছো। তো মনে আছে আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে ওই বাড়িতে আমি বানিয়েছি চিকেন ভর্তা, আর তার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের আমি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা চলো শুরু করা যাক। প্রথমে আমি কড়া একটু তেল নিয়ে নিয়েছি, তেলটা এখানে একটু বেশি করে নিতে হবে। তারপরে একটু বেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা ব্যাপারটা চলে যায়। যখন এইভাবে লালচে লালচে হয়ে যাবে পেঁয়াজ ভাজাটা, তখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে, আর যাতে মানে এই আদা রসুনের যে কাঁচা একটা গন্ধটা থাকে সেটা চলে যায়। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। সব কিছু দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানোর পরে যখন এইভাবে তেল ছেড়ে দেবে, এরপরে আমি দিয়ে দেব 2 টিস্পুন মতন হলুদ এবং 2 টিস্পুন মতন গুঁড়ো লঙ্কা। এর ছাড়া যদি স্বাদ মতন গুঁড়ো লঙ্কাটাকে বাড়ানো বা কমানো যেতে পারে, যার যেরকম পছন্দ সেই হিসাবে গুঁড়ো লঙ্কা দিতে পারো। কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এই গুঁড়ো মশলা। এটা ধনে আর জিরে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে। এই মশলাগুলো যখন ভালো করে মানে নাড়ানো হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইটা দেওয়ার ফলে কি হবে, এই কালার এই তরকারিটার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে, এবং এটা দেওয়ার পরও আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব। কিছুক্ষণ পরে যখন এই তরকারিটা থেকে তেল ছেড়ে আসবে, তখন আমি এতে দিয়ে দেবো চিকেনগুলো। এখানে চিকেনটা সেদ্ধ করে রাখা ছিল এবং সেদ্ধ চিকেনটাকে আমি ছিঁড়ে নিয়েছিলাম, তো এইরকমভাবে মানে কুচিয়ে রাখা চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি। আর চিকেনটা কিন্তু আমি সেদ্ধ করার সময় নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, আর এই তরকারিতেও আমি কিছুক্ষণ আগেই নুন দিয়েছিলাম, তো সেটা সময় আমি ভিডিও অন করতে ভুলে গেছিলাম, তো যার জন্য নুনটা স্কিপ হয়ে গেছে, তো এক্সট্রিমলি সরি তার জন্য। তো তোমরা এখানে যখন সময় বুঝে নুন একটু দিয়ে দিতে পারো স্বাদ অনুযায়ী। এরপরে যখন এই সমস্ত জিনিসটা থেকে একটা তেল ছেড়ে দেবে চিকেনটা থেকে, যখন দেখবে যে আস্তে আস্তে তেলটা ছাড়ছে মানে বুঝতেই পারবে, তারপরে আমরা এতে ঢেলে দেবো জল। জলটা আমি ঢালছি মানে এই তরকারিটা যাতে মানে ঢাকা পড়ে যায় এরকম পর্যন্ত জল ঢালবো। খুব বেশি আমি এটা সেদ্ধ করার দরকার নেই, কেননা চিকেনটা আগে থেকেই সেদ্ধ আছে, তো যার জন্য বেশি সেদ্ধ করার দরকার নেই। মোটামুটি যাতে একটা গ্রেভি ব্যাপারটা এসে যায় সেই রকম করার জন্য মোটামুটি একটা জল দিয়ে দিতে হবে, এবং এটা কিছুক্ষণ ফুটাতে হবে। কিছুক্ষণ এই তরকারিটা ফুটা যখন হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এই পাতাটাকে আমি কী করেছি, ড্রাই রোস্ট করে নিয়েছি, নিয়ে তারপরে গুঁড়িয়ে নিয়েছি। তো এটা ড্রাই রোস্ট করলে কী হবে, এটার বেশি ফ্লেভার আসবে, আর তরকারিতে মানে ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে। তো বেশি মানে ড্রাই রোস্ট করার দরকার নেই, তাহলে আবার তিতো হয়ে যাবে। মোটামুটি একটা হালকা ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়িয়ে নিতে হবে, নিয়ে এটা আমি তারপরে তরকারিতে দিয়ে দিচ্ছি। এইটা কিছুক্ষণ দেওয়ার পরও একটু ফুটাতে দেবো আমি। কিছুক্ষণ ফুটে গেছে তরকারিটা, তো এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এটা আমুলের ফ্রেশ ক্রিম আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে একটা তরকারিতে একটা গ্রেভি ব্যাপারও আসবে, আর একটা মিষ্টি মিষ্টি খেতেও লাগবে, তো এটা অনেকটা দোকানের মতন ফিলও দেবে। তো যার জন্য আমি একটুখানি দিয়ে দিলাম এতে ক্রিম, এবং ক্রিম দিয়ে অনেকক্ষণ নাড়ানোর মানে অনেকক্ষণ ফুটানোর দরকার নেই, ক্রিম দিয়ে কিছুক্ষণ ফুটালেই এটা হয়ে যাবে। এরপরে যখন কিছুক্ষণ ফুটে আসবে, তারপরে আমি এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা ডিম।
ডিমটাকে আমি কি করব আগে থেকে হার্ড বয়েল করে নেব, নিয়ে অল্প অল্প করে কুচিয়ে আমি এখানে দিয়ে দেব। আর ডিম দিয়েও বেশি ঘাঁটার দরকার নেই, তাহলে পুরো ডিমের কুসুমগুলো আর পুরো ডিম ঘেটে যাবে। তো অল্প একটুখানি নাড়িয়ে তারপরে নামিয়ে নিতে হবে। তোমরা চাইলে ডিমটাকে পরে মানে ঢালার পরেও উপর দিয়ে ছড়িয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে অল্প একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে কিছুক্ষণ জাস্ট মানে 2 থেকে 3 মিনিট মতন আমি এটাকে ফুটাবো। এটা ফুটানোর পরেই এর মানে কালারটা এসে যাবে খুব সুন্দর। এই দেখো যে কালারটা এসছে, এরকম যখন হয়ে যাবে তখনই জানবে তরকারি রেডি। তো এবার এইটাকে গরম গরম যে কোনো কিছুর সাথে সার্ভ করা যেতে পারে। আমি এখানে রুমালি রুটির সাথে এটাকে নিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে জানো তোমরা কী করতে হবে, এই ভিডিওটিকে লাইক করে দিতে হবে। আর কেউ যদি নতুন এসে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।